বিড়াল দেখলেই অনেক মানুষ দুষ্টুমি করে মিউ মিউ করে, কেউ আবার ভয়ে এদিক ওদিক দৌড় শুরু করে। বাচ্চারা বিড়াল দেখলেই শুরু করে দেয় খেলা। অন্যদিকে যারা বিড়াল পোষে তারা তো বিড়ালকে কোলে নিয়ে করতে থাকে নানান রসিকতা। তবে আজ শোনাবো সেলিব্রিটি এক বিড়ালের গল্প। এর নাম ফেনরির, বসবাস করে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফার্মিংটন হিলসে। বিশ্বের সবচেয়ে লম্বা গৃহপালিত বিড়াল হিসাবে তার নাম এখন গিনেস বুকে। বিশ্বখ্যাত এই বিড়ালকে দেখার জন্য প্রায় জমে যায় মানুষের ভিড়। মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল বিড়ালটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তুলে ধরা হয়েছে বিড়ালটির বয়স 2 বছর 10 মাস, 18.83 ইঞ্চি লম্বা, অর্থাৎ 1.5 ফুটের বেশি, যেখানে সাধারণ বিড়াল 23 থেকে 25 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। দেখতে মেটে রঙের শরীর ও লেজ জুড়ে রয়েছে ছোট ছোট কালো ছোপ। ফেনরির মালিক উইলিয়াম জোন পাওয়ার, তিনি গিনেস কর্তৃপক্ষকে বলেন, ফেনরিরকে দেখে অনেকেই বুঝতে পারেন না যে এটি বিড়াল। প্রথম দেখায় ভয় পেয়ে যান অধিকাংশ মানুষ, তারা ভাবেন যে এটি চিতাবাঘের শাবক। Altair is the boy who has the world's longest tail on a living cat. গিনেসের ওয়েবসাইটে জানানো হয়েছে ফেনরির সাবান্না জাতের বিড়াল। এই জাতের বিড়ালগুলো আকারে অন্য বিড়ালের চেয়ে লম্বা হয়ে থাকে, তবে ফেনরির একটু বেশি লম্বা, যা আমাদের অবাক করেছে। এর আগে বিশ্বের সবচেয়ে লম্বা গৃহপালিত বিড়াল হিসেবে গিনেস বুকে নাম ছিল আর্কটুরাসের, যা 19 ইঞ্চির বেশি লম্বা ছিল। 2016 সালে মারা যায় আর্কটুরাস। আশ্চর্যের ব্যাপার হল আর্কটুরাস ও ফেনরির আপন ভাই। নিজের বিশ্ব রেকর্ড নিয়ে ফেনরির কিছু না বুঝলেও ভাই হারানোর শোকে প্রায়ই মন খারাপ করে থাকতে দেখা যায় ফেনরিরকে।